সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের এই আনন্দ ভাগ করে নেবার মধ্যে দিয়েই যেন তা আরো বাড়ে। উৎসর্গ আর ত্যাগের এই ঈদ বয়ানুক সবার জীবনে শান্তি আর সমৃদ্ধি। স্বাগত জানাই সবাইকে নিয়ে সবার জন্য আমাদের এই আয়োজন মানচিত্র, নিবেদন করছে নিটল টাটা। ঈদের সময়টিতে এই আনন্দ ভাগ করে নেওয়া যায় নানাভাবে, পরিবার আত্মীয়ের সাথে সময় কাটানোর পাশাপাশি গরিব আর সুবিধা বঞ্চিতের পাশে দাঁড়ানোর নামও তো ঈদ। আরেকটি উপায় আছে, সেটি হলো এই ছবির মতো সাজানো মানচিত্রে ঘুরে বেরিয়ে। ঈদের এই কয়দিন আপনাদের সামনে তুলে ধরব তেমনই কয়েকটি নয়নাভিরাম স্থানের কথা। চারিদিকে পাহাড় আর সেই সাথে জলাধার, নদী, সাথে পাহাড়ি জনপদের বৈচিত্র্য, বৈচিত্র্যময় মানুষের দেশ, পাহাড় আর আকাশের মিলে যাওয়া রাঙামাটি। ঢাকা থেকে আছে সরাসরি রাঙামাটির বাস সার্ভিস, কিংবা ট্রেনে চট্টগ্রামে পৌঁছে তারপর বাসে। আর পাহাড়ি এই অঞ্চলের ভেতরে জিপ বা স্থানীয় চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ানোই নিরাপদ। রাঙামাটির অন্যতম আকর্ষণ কাপ্তাই লেক, সাথে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু। সেতুর উপর থেকে তো বটেই, লেকের সৌন্দর্য উপভোগ করতে সরাসরি ইঞ্জিন নৌকা ভাড়া করে নৌভ্রমণ। মাত্র কিছুদিন আগে ঘটেছিল এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। পাহাড় ধসের সে ক্ষত কাটিয়ে আবারও অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। আমাদের এই কত দুর্যোগের কারণে, টুরিস্ট হয়রানি হওয়ার কারণে, না আসার কারণে, রাস্তাঘাট ভাঙার কারণে রাঙামাটিতে এখন যথেষ্ট পরিমাণ টুরিস্ট কোনো রকমে আসতে পারতেছে না। এখন মোটামুটি রাস্তাঘাট ক্লিয়ার হয়ে গেছে, কোরবানিতে কিছু আশা করা যাচ্ছে। আল্লাহ দিলে কোনো মতে গাড়ি রাস্তাটা ভালো হয়েছে, এখন সামনে যদি গাড়ি আসে তাহলে আমাদের কিছু হাসি মুখ দেখতে পারবে। আমরা রাঙামাটিবাসীরা মূলত এই পর্যটন শিল্পকে বিকাশের স্বার্থে আমরা চাই পর্যটকরা যাতে রাঙামাটিতে আসবে, আমরা ওনাদেরকে স্বাগতম জানাই। রাঙামাটি শহরটিও ঘুরে দেখার জন্য কম আকর্ষণীয় নয়। চড়াই উত্তরায় পেরিয়ে যাওয়া রাস্তায় ঘুরে বেড়ানোরও রয়েছে আলাদা আনন্দ। ঈদুল আজহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আমরা পুলিশের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পোশাকি পুলিশের ব্যবস্থা থাকবে, ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকবে, এবং সেই সঙ্গে সাদা পোশাকি পুলিশের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন পর্যটক রাঙামাটি পর্যটনের জন্যে আসবেন, এবং আমরা পর্যটকদের নিরাপত্তার জন্যে পর্যটন স্থানগুলিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখব, যেন সেখানে পর্যটকরা নিরাপদে গমনাগমন করতে পারে। শহরটিতে বাইরে থেকে আসা ভ্রমণ পিপাসুদের জন্য আবাসন কিংবা খাবারের ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনাই পর্যটন বান্ধব। দুর্যোগের পর থেকে এখন রাঙামাটির অবস্থা মোটামুটি শিথিল। আমরা পর্যটনদেরকে নিয়ে অনেকটা আশাবাদী, যেহেতু ঢাকা থেকে সরাসরি গাড়ির সার্ভিস চালু হয়েছে, আমাদের বিচ ঠিক হয়ে গেছে, রাস্তা এখন চলমান, সব ধরনের গাড়ি চলতেছে। তো এই সুবাদে আমরা এইবার টুরিস্টদেরকে নিয়ে আশাবাদী, এবং বিভিন্ন ধরনের বুকিংও পাচ্ছি, অফিসিয়াল বুকিং, টুরিস্টদের বুকিং, এই ধরনের বিভিন্ন বুকিং। ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, তবে ব্যবসা যেহেতু এতদিন খারাপ ছিল, এখন আবার টুরিস্টদেরকে আমাদের মুখী করার জন্য আমরা টুরিস্টদের সুবিধা মতোই সুযোগ সুবিধা। রাঙামাটি পর্যটন মডেলে আমরা আগের মতো অন্যান্য বছরের তুলন মতো আশানুরূপ বুকিং পাই নাই। গত কয়েক মাস আগে রাঙামাটিতে পাহাড় ধসের কারণে জনসাধারণ লোকজনের আগমন অনেকটা কমে গিয়েছে। আমরা ঈদ উপলক্ষে
বুকিং পেয়েছি, তবে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। আর আমাদের ঝুলন্ত ব্রিজটা বর্তমানে পানিতে নিমজ্জিত, ঝুলন্ত ব্রিজটা আপাতত আমরা অতিথিদের জন্য বন্ধ করে রেখেছি। দিগন্তের পাহাড় সারি তো হাতছানি দেবেই সবসময়। ট্রেকিংয়ের নেশা আছে যাদের, তাদের জন্য রয়েছে সুযোগ, আর সুযোগ আছে ক্ষুদ্র মৃগোষ্ঠীর জীবনধারাকে কাছে থেকে দেখার আর জানার। ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় হবার সুযোগটি সুন্দর দৃশ্য উপভোগের সাথে সাথে বাড়তে পাওয়া। থাকবো এবার পাহাড়ে পাহাড়েই, নজর থাকবে এবার আরো উঁচুতে। বিরতির পর ফিরছি আরেক পাহাড়ের দেশের গল্প নিয়ে, সাথেই থাকুন। বিরতির আগে আমরা ছিলাম পাহাড়ের এক অপার সৌন্দর্যের দেশে রাঙামাটির সাথে। পরিচয়ের পর এবারের গন্তব্য আমাদের আরেকটি পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। বুক চিরে বয়ে চলা চেঙ্গি নদী আর দুই পাশের মাথা উঁচু করে দাঁড়ানো সব পাহাড়ের সারি, চলুন খাগড়াছড়িতে। পার্বত্য জেলাগুলির মধ্যে বৈচিত্র্য কোনো অংশে কম নয় খাগড়াছড়িতে। পাহাড়ের উচ্চতা, মাঝে বয়ে চলা নদী, গুহার মধ্যে অন্ধকারের রহস্যময়তার সাথে আছে পাহাড়ি ঝর্ণার বয়ে চলা। খাগড়াছড়ি রূপের এক বিস্ময়কর ক্ষেত্র। সরাসরি বাস সার্ভিস আছে ঢাকা থেকে, আর খাগড়াছড়িতে পৌঁছে চাইলে স্থানীয় চাঁদের গাড়ি কিংবা ফোর হুইলার জিপ ভ্রমণের নিরাপদ উপায়। যাত্রী সাধারণ যাতে অনায়াসে নিরাপদভাবে যাতায়াত করতে পারে খাগড়াছড়িতে, বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে যাতে পর্যটন এখানে খাগড়াছড়ি হয়ে সাজেক পর্যন্ত গিয়ে যাতায়াত ঘুরে আসতে পারে, এবং পর্যটকদের সুবিধার জন্য আমরা বিশেষ করে আরামদায়ক মানে লাগবে ঈদ উপলক্ষে পর্যটন পর্যটক সমাগম হবে আসবে, অলরেডি আমাদের ওইটা মাঝে আছে। আমরা সেজন্য ঈদ আগাম মানে 31 তারিখ থেকে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত, এই মাসের 31 তারিখ থেকে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত আমরা একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। তো এখানে প্রধান উদ্দেশ্য হলো পর্যটক যারা আছে তারা যাতে হয়রানির শিকার না হন, তারা যাতে বিপদের মুখোমুখি না হন, মানে নিরাপত্তামূলক ব্যবস্থাটা আমরা রেখেছি এবং তাদেরকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেওয়ার ব্যবস্থা আমরা রেখে দিয়েছি। থাকতে চাইলে এখানে আছে সরকারি বেসরকারি নানা ব্যবস্থাই। পর্যটনের মোটেলটি একদম মূল শহরে ঢোকার মুখে, বয়ে চলা চেঙ্গি নদীর পারে। ব্যক্তি পর্যায়ে হোটেল এবং রিসর্টে থাকার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন বিকাশে কাজ করছে। সম্প্রতি সময়ে পাহাড় ধসের ভীতি থাকলেও খাগড়াছড়ির পর্যটন স্পট সমূহে এই সকল ভীতির ঊর্ধ্বে। আপনারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে ভ্রমণে আসুন, এবং হোটেল পর্যটন মডেল রয়েছে, আরও বিভিন্ন ধরনের হোটেল আছে, স্পট সমূহ আপনারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবেন। আপনাদের যে ইটা সেটা খাগড়াছড়িতে এসে বেড়াবেন, আমরা আমাদের হোটেল মালিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদেরকে আতিথ্যতা হিসেবে গ্রহণ করার জন্য আমরা অনেক সুবিধা অনেক প্যাকেজ আমরা হাতে নিয়েছি। আপনারা আসবেন, আমরা সর্বস্ব আতিথ্যতা দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। খাগড়াছড়ি জেলার অনিন্দ্য সুন্দর যে ট্যুরিজম স্পটগুলো আছে এবং একই সাথে সাজেক ভ্যালি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন যে
সুন্দর ভ্রমণ গন্তব্যগুলো আছে, এগুলোতে আপনারা মানে নিরাপদে ঘুরে আসতে পারবেন। এখানে লোকাল ট্যুর এজেন্সি বা পরিবহন মালিক বা কটেজ ব্যবসার সাথে আমরা যারা জড়িত আছি সবাই আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য খাগড়াছড়িতে আগত পর্যটকদের আমরা প্রস্তুত আছি। এবং আপনারা পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্ত ভূমিদস্যু থেকে মুক্ত, অতিবৃষ্টি থেকে মুক্ত, খুব নিরাপদে এসে আপনারা খাগড়াছড়ি এবং সাজেক এই দুটার যে সৌন্দর্য একটু উপভোগ করে যেতে পারেন। শহরের একদম কাছেই আলুটিলা গুহা, পর্যটকদের সুবিধার জন্যে পাহাড়ের গায়ে বেঁধে দেওয়া সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে নেমে গেলেই গুহামুখ। আগে থেকে কিনে নিয়ে যাওয়া মশালকে ভরসা করে ঢুকে পড়া যাবে একেবারে আদিম এক পরিবেশে। নিশ্ছিদ্র অন্ধকারে পায়ের নিচ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছিঁড়ি, কিছু সময়ে রোমাঞ্চ শেষে বেরিয়ে আসা যায় দিনের আলোতে। আলুটিলা গুহারি কাছের আরেকটি স্পট রিসাং ঝর্ণা। ঝর্ণার পানি পাহাড় থেকে নেমে বয়ে চলেছে পিচ্ছিল পাথরের উপর দিয়ে, আর তাতেই তৈরি হয়েছে প্রাকৃতিক এক স্লাইডিং। ঘুরতে আসা পর্যটকদের ভালো লাগবেই। ঘুরে দেখার সুযোগ আছে নিউজিল্যান্ড ভ্যালি, পানছড়ি বৌদ্ধ বিহার কিংবা দেবতাপুকুরের মতো আরও কিছু অপরূপ জায়গা। সাজেক ভ্যালি এখন খুবই জনপ্রিয় এক পর্যটন স্পট। সাজেকের ভৌগোলিক অবস্থান রাঙামাটি জেলাতে হলেও যাতায়াতের পথ খাগড়াছড়ি থেকে। সাজেক বাংলাদেশের এক অন্যতম দর্শনীয় স্থান। উঁচু পাহাড়ের উপর থেকে দুই পাশে নয়নাভিরাম সবুজ ভ্যালি যে কোনো মানুষকে মুগ্ধ করবে। ভোরের আলো ফোটা কিংবা সূর্যাস্ত দেখার এক আলাদা অভিজ্ঞতা পাওয়া সম্ভব সাজেক থেকে। শহরে বসে আদিবাসীদের খাবার কিংবা পছন্দের খাবারের স্বাদ পাবার খুব ভালো বন্দোবস্তই রয়েছে খাগড়াছড়িতে। পাহাড়ের আদিবাসীদের রয়েছে ঐতিহ্যবাহী রন্ধন প্রণালী। আদিবাসীদের খাদ্য নিয়ে বেম্বসু রেস্টুরেন্ট পর্যটকদের আপ্যায়ন করতে সবসময় প্রস্তুত। আদিবাসীদের খাদ্য ছাড়াও আমাদের রয়েছে দেশীয় চাইনিজ ফাস্টফুড খাবার। আপনারা খাগড়াছড়িতে ঘুরতে আসুন। এই মানচিত্রে যেখানেই যান, তা সে সমতল বা সাগর কিংবা পাহাড়, সুন্দর এই দেশটি আসলেই অপরূপ। নিজ চোখে দেখে আসুন আর জেনে নিন নিজ দেশের প্রকৃতি আর মানুষকে। সাথে থাকুন মানচিত্রের।